রহমতুল্লাহ আবার কাতহী এক বনের প্রশ্ন তিনি প্রশ্ন করেছেন যে তাহিদের গুরুত্ব ও তাৎপর্য কতটুকু তাওহিদের ক্ষেত্রে কারো জ্ঞানের অভাব থাকলে তার কোনো সমস্যা হবে কিনা জি তাওহিদের জ্ঞান হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান তাওহিদ মানেই হচ্ছে একত্ববাদ আর একত্ববাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে এক হিসাবে বা একমাত্র সত্তা হিসাবে জানা ও বিশ্বাস করা সুতরাং তাওহিদের জ্ঞানের উপরে অর্থাৎ তাওহিদের উপরে ইসলামের সকল বিধিবিধান প্রতিষ্ঠিত যদি কোনো ব্যক্তির মধ্যে তাওহিদ না থাকে তাহলে অন্যান্য সকল বিধান পালন করলেই কি আর না করলেই কি করলেও কোনো উপকার পাবে না না করলেও কোনো কিছু আসে যায় না কারণ তার তো ইমানই নেই অর্থাৎ সে তো আল্লাহকে এক বলে বিশ্বাস করতেই পারেনি সুতরাং তাওহিদ হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তি তাওহিদ সম্পর্কে জানবে না সে সচরাচর শিরকে জড়িয়ে পড়বে আর যখনই মানুষ শিরকে জড়িয়ে পড়বে তখন সে বড় ধরনের অপরাধে লিপ্ত হয়ে যাবে শিরক হচ্ছে এমন বড় অপরাধ যে অপরাধকে আল্লাহ ক্ষমা করবেন না পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইন আল্লাহা লাইক ফেরো আল্লাহ তালার সাথে কাউকেও অংশীদার স্থাপন করা হলে আল্লাহ ক্ষমা করবেন না ও এক ফেরো মা দু জালেক তবে তবে এছাড়া অন্যান্য পাপগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যাকে তিনি ইচ্ছা পোষণ করবেন সুতরাং বুঝাই যাচ্ছে যে শিরকের গুণাটা আল্লাহর কাছে এত বড় এবং এত ভয়ানক গুণা যে যেই গুণাকে আল্লাহ ক্ষমা করবেন না আর লোকমান হেকিম তার সন্তানকে শিরকের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন যে ইয়া বোনাইয়া হে আমার সন্তান হ্যাঁ লাতু বিল্লাহ তুমি আল্লাহর সাথে শির্ক করো না কারণ মুখ হচ্ছে মস্ত বড় অপরাধ সুতরাং তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে সম্পর্কে ধারণা অর্জন করতে হবে তাওহিদের প্রকাশ সম্পর্কে ধারণা অর্জন করতে হবে তবেই সেই ব্যক্তি নিজেকে শির্ক থেকে রক্ষা করতে পারবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাতুহু